আবার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চায়ের সকাল অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেজবা আহমেদ। চলুন গান শুনি ভাইয়া, পরের গানে চলে যাই। আপনি কিন্তু খুব ভালো উপস্থাপনা করেন, থ্যাংক ইউ। এবং আমি সম্ভবত ভুল না করলে আপনি খুব, আপনার কিছু গান আমি শুনেছি, আপনি অত্যন্ত ভালো গান করেন। গানের মানুষের সামনে গান করার যেমন একটা সুবিধা আছে, ওটা একটা অসুবিধাও আছে, কারণ আপনার এক্সপেকটেশন লেভেল আমি ফুলফিল করতে পারবো না, এটা কখনোই সম্ভব না। কারণ ওই মানুষটাই গান করে, ওই মানুষটাই মিউজিকে যারা আছেন, যারা মিউজিক করে ওই মানুষটাই তো করে যার কানটা পাকা, তাই না? আর কিছু মানুষ আছেন একেবারে যারা নিরেট শ্রোতা, কিন্তু আমি একেবারেই ছোট। কিন্তু বাম পাশে এরকম সমস্যা, ডান পাশে এরকম সমস্যা, আমি একটু সবাই বিজ্ঞ মানুষ এখানে, আপনি বলেছেন, আমি গুরুজন বসে আছি। আমি আবারও বলছি সত্যি, আপনার এই সেট আপে এবং এই আপনার সাথে সবকিছু মিলিয়ে গান করার একটা মানে আরাম তো আছে, টেনশনও আছে। এই গানটি শ্রদ্ধেয় আর ডি বর্মনের সুর করা। আচ্ছা শুনলেন, শুনে বুঝতে পারলেন।